কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা আবার আজকে গাড়ি ব্লক করছি, ফলো। একদম অ্যাকচুয়ালি আজকে আমরা কি বলবে কিছু বল। এখন অ্যাকচুয়ালি কিছু করার নেই, কারণ কোথাও ঘুরতেও যেতে পারছি না, যে সেখানে গিয়ে সুন্দর কিছু তোমাদের সামনে এক্সপোজ করব সেই উপায়টা নেই। সেই কারণে এখন টুকটুক করে নিজের কাজের জন্য যেহেতু বাইরে যাচ্ছি, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর আর মানে এছাড়া তো আর উপায়ও নেই, কি করব। আর প্ল্যান চলছে, প্রিয়া ম্যাডাম আমাকে আটকে দিল, আমার কিছু বাইরে যাওয়ার কথা ছিল, বলছে যে বাড়িতে একটা বড় ঠাকুরের পুজো দেবে, সেই পুজো দেওয়ার পর আমি বেরোতে পারবো, তার আগে আমি বেরোতে পারবো না। দেখা যাক, সামনে সপ্তাহে পুজো হওয়ার কথা, তারপরে একটা ছোটোখাটো ট্যুর হওয়ার কথা আছে। প্রথমে আমার চ্যানেলের জন্য আমি যাব পার্সোনালি বকখালিতে, সেই ট্যুরের সেই ট্যুরটা তোমাদের সামনে আমরা আনবো। আর বাকি এখন যেভাবে চলছে লকডাউনে জানোই। চলো, তুমি না বললে কোলাঘাট, কোলাঘাট আছে, কোলাঘাটের পরে বকখালি যাবো না? তারপরে প্রথমে ব্যাচেলাররা যাবে, ব্যাচেলার তারপরে মানে স্বয় স্ত্রী যাবে, ওই করে বেড়াবে জীবনে। আর কিছু কি আছে জীবনে? এই যে আনন্দ, এইটুকুনি আনন্দ, একটু ঘুরে সারা সারা বছর তো কাজ করছি, আর এইটুকুনি আনন্দ, এটাই তো মেন, তাই না? ও বলতে ভুলে গেছে যে আমরা ওষুধ দিতে যাচ্ছি, সেই আগে যে ব্লকটা দেখেছিলে নৈহাটি। আজকে আমরা এত দূর যাবো না, চাকদা টাকদায় যাবো না, শুধু সোজা আমরা নৈহাটি যাবো, ওষুধ দেবো। তারপরে সম্রাটের একটা শ্যামনগরে চেম্বার ছিল, যেখানে ও যেতে পারছিল না, পুরো লকডাউনে যেতে পারেনি, তো তার জন্য পেশেন্টদের অসুবিধা হচ্ছে ওষুধের জন্য, তো সেটা দিতে যাচ্ছি। সকাল 10টার সময় বেরোবার কথা ছিল, কিন্তু আমরা তো লেট থাকবোই, এটা তোমরাও জানো। তাই এখন বাজে 12টা, 12টার সময় বেরিয়েছি। আমার কোনো দোষ না তাতে, ওরও কোনো দোষ না। আজকে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, বাবাকে বাবা বলছে ওষুধটা গুছাবে, কিন্তু গোছায়নি, সেটা এখন আমাকে গুছাতে গুছাতে দেরি হয়ে গেছে, তার জন্য বেরোতেও দেরি হয়ে গেল। তা এখন যাচ্ছি, এটা অ্যাকচুয়ালি জলেশ্বর, খুব সুন্দর জায়গাটা, চলো তোমাকে ব্যাক ক্যামেরা নিয়ে যাবো। আর এই যে জলেশ্বরের মন্দির, মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের এখানকার ফেমাস জলেশ্বর মন্দির, এটা শিব ঠাকুরের মন্দির। এখানে শ্রাবণ মাসে মানে প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে কেউ মানে সাধারণভাবে এখানে মানে তুমি ঠাকুরের দর্শন করতে পারবে না, খুব কষ্ট। আমরা আসি না, মানে আমি আসি না, আমরা না, মানে আমি আসি না, কেন কি এখানে বিশাল ভিড় হয়, আর আমি ভিড়ের থেকে দূরেই থাকি, আমার মাথা ঘোরায় ভিড় দেখলে, এই কারণে। আর তাও আমরা একদিন এসেছিলাম, তাও পুজো দিতে আসিনি, শুধু ভিড় দেখার জন্য এসেছিলাম। এখানে মেলাও হয়, খুব বড় মেলা হয়, খুব ফেমাস মেলাটাও। প্রিয়া ম্যাডাম সবসময় শর্টকাট কাজ, আসলে এটা হচ্ছে মেন মন্দির, আমরা মনে করি এখানে এসে সবাই জল ঢালে, ও কি করে আমাদের বাজারে একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে শর্টকাটে দিয়ে চলে আসে। শর্টকাট না, দেখো ঠাকুর সব জায়গায় এক, এই মন্দিরের ঠাকুর যে স্পেশাল হবে তা না, আমার বাজারের ঠাকুর যে স্পেশাল না সেটাও আমি বলবো না, সব ঠাকুরই এক, শুধু মনে গরম, হ্যাঁ মনটাই হলো আসল। আমি আমার বাড়ির ভেতরেও যদি শিবলিংকে জল দিই সেটাও এক, হ্যাঁ না, এখন আমি এখানে ভিড়, হ্যাঁ মেনে মনের ভক্তিটাই মেনে, এখন আমি এত ভিড় দেখে আমার পক্ষে সম্ভব না, আমি সকালে এসে লাইন দিয়ে আমি রাত্রেবেলা নাম্বার পাবো কিনা তাও সন্দেহ। আর আমার এখন আমি এই সংসার ধর্ম ছেড়ে, মানে আমার ছেলে মেয়ে ছেড়ে এই লাইনে লাগা আমার পক্ষে অসম্ভব, এটা আমি পারবো না কোনো দিন, আমি এটা করবো না, আমি আমার বাজারেই ভালো, মানে লাইন থাকলেও আমি শর্টকাটে ঢুকে যাই, কেন চেনাশোনা লোক থাকে অনেক, এজন্য আমি ওখানে করে নিই, সবাই জানে আমার ছোট বাচ্চা আছে, আমি ওদেরকে বাড়ি রেখে এসেছি তার জন্য, এই কারণে। আর এক দুজন ভিড় হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তোমরা যদি আসো, কি হলো কাজ করবে মনে হয় নাকি। আর এই জলেশ্বর, আর এই জলেশ্বর মন্দিরে যদি আসো সকালে তোমাকে লাইন দিতে হবে, কেউ কেউ এরকম আছে মাঝ রাতের থেকে লাইন দেয়,
বুঝেছো, মানে মাঝরাতে যারা লাইন দেবে তাদের মনে হয় সকাল 11টা 12টায় নাম্বার আসলো, আর যারা 11টা 12টা দেবে তাদের তো নিশ্চয়ই সন্ধ্যা হয়ে যাবে, তো এটা আমার পক্ষে সম্ভব না এই জন্য। আর তাই আমাকে দেখো বলছে কথাটা শুনালো, আর নিজে কিন্তু আমাকে বলেছে যে তুমি ওখানে যে পারবে না তুমি বাজারে মন্দিরেই দাও, কেন আমি তো এগুলো জানতাম না। অ্যাকচুয়ালি তো লোক দেখলে বোঝা যায় যে কে পরিশ্রম করতে পারে কে করতে পারে না, সেটা বুঝে আমাকে ঠাকুর বলেছে মনটাই আসল, বুঝেছো, লাইন দিয়ে এখানে দেওয়াটা কোনো ব্যাপার না, বুঝেছো, ওটাও শিবলিং, ওটা কোনো আলাদা না। যে আমার বাড়িতেও শিবলিং আছে, কিছু কিছু দিন আমি যখন দেখবো আমার বাজারে মন্দিরে যাওয়াটাও আমার পক্ষে সম্ভব না, আমি তখন বাড়িতেও পুজো দিয়ে দিই, এমন এমনও দিন আছে আমার বাড়িতেও সব ঠাকুর আছে, তা আমি বাড়ির মধ্যেই ঠাকুরদের পুজোগুলো দিয়ে দিই। তা এই চলছে এখন, এই যে সম্রাট গাড়ি চালাচ্ছে কি, হ্যাঁ আগের দিন আমি চিপস খাচ্ছিলাম, কেউ আমাকে মানে আগের ব্লকটাতে তো আমাকে কেউ বললো যে ব্লকটা ভালো হয়েছে কিন্তু হাতটা স্যানিটাইজার করলে ভালো হতো, অ্যাকচুয়ালি হাতটা স্যানিটাইজার করেছিলাম কিন্তু মানে ওটা দেখাইনি, ওটা এখন স্যানিটাইজার করাটা লাইফের কি বলবো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে, ওটা মানে এখন গাড়ির থেকে বেরোলেও স্যানিটাইজার, গাড়ি টাচ করলেও স্যানিটাইজার, এগুলো করছে এখন, এগুলো যদি দেখাই বারবার তাহলে তোমরাই বলবে যে এরা কি, এরা কিছুক্ষণ পর পরই মানে এগুলো করছে, এই জন্যই। আর এই যে দেখো, এই দেখো বেরিয়ে গেছে, আর এ সম্রাট, এ মানে এই বোতলটা পেয়ে এত আনন্দিত মানে কি বলবো, এটা আমার ফেস মিস্টের বোতল ছিল, দেখো গুড ভাইবস এর রোজ ফেস মিস্টটা ছিল, এবার কি করেছে আমার ছেলে যথারীতি এটাকে নষ্ট করে দিয়েছে ফেলে ফেলে, এবার আমি ভাবলাম যে তাহলে এটাতে স্যানিটাইজার ঢেলে রাখি, এটা খুব ভালো হবে মানে দিতে গাড়িটায় হাতে ফাতে দিতে, তো ওনার এত পছন্দ হয় যে উনি এটার একটা বৈশিষ্ট্য আছে, এটা তখনো স্প্রে বেরোয়নি, স্প্রে স্যানিটাইজার তখনো বেরোয়নি, তো কি হয়েছে বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে লিকুইড স্যানিটাইজার কিনে আনা হয়েছে আর সেটাকে এরকম টক টক করে ঢেলে ফোটা ফোটা করে দিতে হতো, আর ফোটা ফোটা করে দেওয়ার পরে হাতে এরকম ডলাটা একটা অস্বস্তিকর, তাও সব জায়গায় লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু যখন এটার মধ্যে ঢেলে ও আমাকে দিল, আমি একটা এর ফেসিলিটিসটা দেখলাম, মানে জাস্ট এই তো এখান থেকে মানে এরকম ভাবে দিলেই পুরো মানে এরিয়াটা অ্যালকোহলটা মানে অ্যালকোহল যেটা আছে পুরোটা ছড়িয়ে যাচ্ছে, মানে যেই সব জায়গায় মানে মানে থাকতে পারে সেই সব জায়গায় লেগে জামগুলোকে নষ্ট করে, এটাকে আমি বেশি সেফটি মনে করছি যেই কারণে, আর এটা একদম পোর্টেবল, পকেটে নিয়ে নেওয়া যায় যে কোনো পকেটে, বুক পকেটে হোক প্যান্টের পকেটে হোক যেখানে হোক নিয়ে নেওয়া যায়, মানে প্রচণ্ড ফেসিলিটিস, যার জন্য আমি এটা খুব ইউজ করি, মানে এটা কিন্তু কোম্পানির না, এটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি, ঠিক আছে, মানে এরকম কৌটো তোমরা কিনে তোমরা এরকমভাবে স্যানিটাইজ ইউজ করতে পারো, আমি বলবো ডেফিনেটলি তোমাদের এটা খুব ভালো লাগবে, এইভাবে স্যানিটাইজ করাটা তোমাদের হেভি ভালো লাগবে। আর সবথেকে বড় বড় জিনিস হচ্ছে তোমার ট্যাপ ট্যাপ যে স্যানিটাইজগুলো আছে ওটা দেখা গেলো আমি কোনো চেয়ারে বসবো, আমি বাইরে গেলাম সেই চেয়ারে বসবো, তো মেবি কেউ হয়তো ওটা ছুঁয়ে গেলো কেউ বসে গেলো তার হতেই পারে, আমরা আমরা এরকমই মেনে চলবো যে আমাদের অপোনেন্টে যে আছে তাদেরই করোনা আছে, এরকম মেনে চলবো, তো সে বসলো, তো আমি নিজের সেফটির জন্য জাস্ট ওইখানে এরকমভাবে স্প্রে করে নেবো পুরো অ্যালকোহলটা জায়গায় লেগে গেলো, জামটা যেটাও আছে সেটা যেটা বলছে সায়েন্টিফিকভাবে যে অ্যালকোহলে জামটা নষ্ট হয়ে যায়, তাহলে আমি এটা 100% ধরে নিচ্ছি যে 99% মানে জাম ওখান থেকে সরে গেলো, ব্যাস তো অনেকটা সেফটি হয়ে গেলাম না, তো এই কারণে আমার এটা মানে খুবই পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আবার আমার আরো দু তিনটে এরকম ফেস মিস্টের বোতল আছে, উনি আবার প্ল্যান করেছে আমাকে বলছে ফেলে দাও আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি ফেলে দাও বোতলগুলো আমাকে দিয়ে দাও, আমার বন্ধুরা চাচ্ছে, আমি আসো তুমি তোমারে দিচ্ছি, তোমাকে যে দিয়েছি এটাই ভাগ্য ভালো, কেন কি আমার ছেলে ওটা পুরো ফেলে দিয়েছিল বলে বোতলটা দিয়েছি, পুরো ওটাতে হাফ ছিল ফেস মিস্টটা, এখন ওই বোতল নেওয়ার জন্য আমাকে বলছে ও করো, আমি বলছি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে তুমি তোমার বন্ধুদের বলো কিনে নিতে, 100 টাকা করে চাচ্ছে বোতল, শুধু ওগুলো মানে কিভাবে নষ্ট করবে শুধু এই প্ল্যানের রয়েছে, শুধু বলছে এই তোমার মুখটা খারাপ হয়ে যাচ্ছে মাখছো না কেন, এগুলো এগুলো শেষ করতে হবে, ডেট এক্সপায়ারি হয়ে যাবে, মানে আমার থেকে বেশি প্যানিক হয়ে উঠেছে, হ্যাঁ এগুলো বলার দরকার আছে, তুমি এরকমই করছো এই জন্য লজ্জা পাচ্ছে বুঝেছো। তা এখন যাই গিয়ে দেখি কোথায় কোথায় যাই আজকে, এমনি তো কোথায় ঘুরতে যাচ্ছি না, তাই মানে যে ওষুধ দিতে যাচ্ছে তা আমি বলছি আমাকেও নিয়ে যেতে হবে, নাহলে আমি ওষুধ গুছাবো না, ব্ল্যাকমেল করি আমিও, আর ও
আমি গাড়িতে বসে আছি, সম্রাট গেছে, আর হচ্ছে চেম্বার, এখানে আমাদের চেম্বার আছে। তা এখন প্রবলেম হচ্ছে, যেহেতু করোনা তোমরা জানোই, তা এখানে এখন একটু অবজেকশন হচ্ছে, মানে যেখানে বসতাম আমরা তো ওখানে অবজেকশন হচ্ছে, যে ওখানে বলছি যে এখন বসা যাবে না, কেন পেশেন্টরা আসবে, কে কে কোথার থেকে আসবে, কীরকম পজিশন কেউ তো জানে না। কিন্তু তার জন্য এখন প্রবলেম হচ্ছে, তার জন্য যে যারা পেশেন্ট তারা মানে অনেক, ওরা অনেকগুলো জায়গা বলছে, মানে সাজেস্ট করছে যে দাদা এখানে বসো, আমাদের ক্লাবে বসো, ইয়া আমাদের বাড়িতে বসো, এই কয় মাস কেন পেশেন্টদের অসুবিধে হচ্ছে তার জন্য। তা কথাটা শেয়ার করা, মানে তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে যে মানে মানুষ এত ভালো হয় তার জন্য, যে মানে দেখো ওদের আমরা চিনি না জানি না, তারা আমাদের পেশেন্ট, মানে ওষুধের সম্পর্ক, মানে বলতে গেলে যে তারা আমাদের থেকে ওষুধটা নিয়ে খায়। তাই বলছি যে একটা দরজা বন্ধ হয়েছে, দরজা বন্ধ মানে ওদের একটু এখন অবজেকশন যেহেতু ভাইরাসের মধ্যে, সবারই স্বাভাবিক, এটা আমি তাকে দোষ দেবো না যে সে অবজেকশন করেছে বলে, মানে তার প্রবলেম যে এখন কেমন কেমন পেশেন্ট আসবে, কোথার থেকে আসবে, প্রবলেম হচ্ছে। তা আর পেশেন্টরা বলছে যে না আপনি এখানে এসে বসুন, তাই আমরা আজকে এসেছি, তিন চারজন বলে রেখেছে, তা পজিশনটা দেখতে এসেছি, যার পজিশনটা বেশ ভালো হবে, মানে মনে হবে যে না এখানে বসলে সেফ, সেই জায়গাটায় বসবো। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, পেশেন্ট আসবে, এখন ওষুধ দিয়ে দেবে, এখান থেকে সম্রাট দিচ্ছে, আর আমি গাড়িতে বসে আছি, দেখি জায়গাগুলো কোন জায়গাটা বেটার হবে চেম্বারের জন্য। ফ্রেন্ডস, আমাদের শ্যামনগরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, চেম্বার পছন্দ হয়েছে, মানে বসবে নেক্সট রোববার থেকে, পুরো কী বলবো, পুরো সেফটির সাথে ওখানে বসা হবে। আর এখন আমরা শ্যামনগর থেকে বাড়ি যাচ্ছি, তিনটে বেজে গেছে, স্নান কিচ্ছু করিনি, ভেবেছিলাম তাদের তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যাবো, বাট যেটা ভাববে সেটা তো কোনোদিন হবেই না। তা এখন বাড়ি যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, স্নান করবো, খাওয়া দাওয়া করবো, রাস্তাও কিছু খেতে পারি, বলো। তিনটে বাজে, বাড়ি যেতে যেতে পাঁচটা বেজে যাবে, রাস্তায় খেয়ে নেবো, আমার খুব খেতে পেয়েছে তার জন্য। আর শ্যামনগরের রাস্তাগুলো না বিশাল খারাপ, একদম খচ্চর মতন। তাহলে দেখো আমি চেম্বারে আসি কতটা কষ্ট করে, ভাবো এই কষ্ট আমাকে করতে হয়, তোমরা তো ঘরে বসে বসে অনেক ডায়লগ দিয়ে ফেলো। কি ডায়লগ দিয়েছি মারে? এই যে দাও, কোনো কাজ করি না, কিছু করি না, এই গাড়ি করে বসে আসছে, সেটাও নাকি গাড়িতে বসে থাকা কষ্ট না? সামনে দেখো একদম অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি মানে তুফান আসবে, আন্ধি। বাইরে দেখলে মনে হচ্ছে পুরো কি বলবো অন্ধকার চারিদিকে, কিন্তু ক্যামেরায় না বিশাল আলো মনে হচ্ছে, জানো? দেখো ক্যামেরায় কেউ বুঝতে পারবে না, ব্যাক ক্যামেরা করলে বুঝতে পারবে। হ্যাঁ, কেন বলো তো, মানে এই ক্যামেরার রেজুলেশনটা অটোমেটিক নিয়ে নেয় ও, এত হাই, মানে মনে হচ্ছে যে বাইরে বিশাল আলো কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, মনে করবে যে কটা বাজে, মনে হয় রাত হয়ে গেছে, এরকম ছটা সাতটার সময় যা মানে যেরকম হয় অন্ধকার সেরকম হয়ে গেছে, কিন্তু এখন মাত্র চারটে বাজে, দেখিয়ে দিই চলো। মনে হচ্ছে আকাশের দিকে দেখো, ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না, তাও মনে হচ্ছে আলো আলোই মনে হচ্ছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, জানি না কেন ক্যামেরা এরকম বোঝা যাচ্ছে,
মনে হচ্ছে বিশাল আলো। এখন বাড়ির দিকে যাচ্ছি, 4টে বেজে গেছে, 12টার সময় বেরিয়েছিলাম, 4 ঘন্টা হয়ে গেছে, কিছু খাইনি এখনো পর্যন্ত। এখন দেখি জাগুলি গিয়ে যদি কিছু পাই খাবো, বলতে পারছি প্রচন্ড খিদের পেয়েছে, প্রচন্ড খিদে। আর আমার তো পেট ব্যথা শুরু হয়ে গেছে, আমার এরকমই হয়েছে। মানে শীষ উঠে যাচ্ছে গলা দিয়ে, মানে যেন খিদেতে। আর লকডাউন হওয়াতে এমন একটা অসুবিধা হয়েছে যে আশেপাশে দোকানপাট কোনো জায়গায় খোলা নেই, মানে পার্টিকুলার একটা জায়গায় গিয়ে তা বলতে কোথাও যে কোনো জায়গায় বসে তো খেতে পারবো না, তো ওয়েট তো করতেই হবে। এখন যাই পেটে, এখন সেই পেটে গামছা বাঁধার মতন অবস্থা। এখন দেখি জাগুলির দিকে কিছু পাওয়া যায় কি না, না পাওয়া গেলে মিও আমার জিন্দাবাদ আছে, যদি খোলা থাকে। খোলা ছিল, যাওয়ার সময় দেখে গেছি তখন পেট ভর্তি ছিল বলে খাইনি, এখন যাওয়ার সময় খেয়ে নেবো। তারপরে বাড়ি গিয়ে ভাত রান্না করিয়েছি আজকে, যে রান্না করে রাখবে, বাড়ি গিয়ে ভাত টাত খাবো। আর রাস্তাটা এত খারাপ না, মানে ক্যামেরাটা অটোমেটিক ট্যাক টাক 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 এরকম হচ্ছে, তো যাই পাগুলিতে। আর এখন সম্রাট যাবে, চলো না আমি যাবো। কেন দেখলে কি পরিস্থিতি, গাড়ি চালাতে কষ্ট হচ্ছে, খুব আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি। আর এতক্ষণ মানে কি করে কতক্ষণে বাড়ি যাবো এটাই হচ্ছে চিন্তা। তবে আলটিমেট আজকে বেরিয়ে দারুণ এনজয় হলো, গরমও উপভোগ করলাম, ঠান্ডাও উপভোগ করলাম, তার সঙ্গে বৃষ্টি, আবার সঙ্গে গার্লফ্রেন্ড তো এখন আর বলা যাবে না, এখন কি বলতে হবে, WF ওয়াইফ। তো অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে রোমান্টিক বৃষ্টি, বৃষ্টি মৌসুম, জানিও যদি আমার লিরিক্স মনে থাকে না, তবে বিগত 10 বছরে বিবাহিত জীবনে ফিলিংস রোমান্টিক আর হয় না। এই এতক্ষণ আমরা বৃষ্টির মধ্যে গল্প করতে করতে আসলাম যেটা, সেটা হলো সংসার নিয়ে। তো ফরাকটা এখানে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে পুরো ধুন্দলা হয়ে গেছে একদম, কাশটা তো পুরো ধুন্দ হয়ে গেছে। যাই বাড়ির দিকে, এসে গেছি বাড়িতে, আর বাইরে খুব বৃষ্টি পড়ছে। এখন সম্রাট তো ঘরে চলে গেছে, দৌড় মেরে তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আমি এবার যাই, আমার ব্যাগটা পেছনে ঘোরাঘুরি খাচ্ছে, চলে যাবো ঘরে, তারপরে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর এসে গেছি বাড়িতে, আর ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি, আর এখন বানাচ্ছি মাটন স্যুপ। তা চলো, বসিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, তা চলো হচ্ছে। আর এই স্যুপটা বসিয়ে এসে গেছি উপরে, আর এই দেখো একজন কি করছে, বলো কি করছো তুমি? কাজের শেষ, রেস্ট টাইম, এই সময় একটু পাবজি খেলছি আর কিছু না। আর আজকে আমার যিনি কাজ করে সে আসেনি, আমি তো সকালবেলা চলে গেছিলাম, তা জানি না। এখন এসে দেখছি ঘর যেরকম ছিল, ছড়ানো ছিটানো ওরকমই পড়ে রয়েছে, কাজের বউটা আর আসেনি আজকে, মানে উপরে যিনি কাজ করে সে আসেনি।
আর বাইরে তো পুরো বৃষ্টি। এখন শুয়ে শুয়ে আধ ঘন্টা করব রেস্ট, ততক্ষণ স্যুপটা তৈরি হয়ে যাবে। এখন বাজে 6টা, 6:30টার সময় স্যুপটাও হয়ে যাবে আর সন্ধ্যাটাও হয়ে যাবে। 5:30 থেকে 6:30 অবধি আমরা কিছু খাই না, কেন কি সন্ধ্যা টাইম থাকে, সেই সময় আমাদের বাড়িতে একদম মানে স্ট্রিক্টলি বারণ, কেউ কিছু খাবে না। তা এখন শুয়ে শুয়ে রেস্ট নিই, 6:30টার সময় আবার দেখা হবে। রেস্ট মানে একটু ফোনটা চালাবো এই। হয়ে গেছে আমাদের স্যুপ খাওয়া, আর এখন আমি আমার মেয়েকে একটু পড়াবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো অন্য ব্লগে তোমাদের সাথে। কাটা, বাই বাই।